আমরা জানি যে কোনো একটা টেক্সটকে অ্যালাইনমেন্ট করতে গেলে আমরা লেফটে আমরা যেতে পারি, রাইটে যেতে পারি এবং মাঝখানে, এটা তো ঠিক মাঝখানে রয়েছে। আবার যখন আমরা লিখেছি পি অ্যালাইন লেফট, তখন কিন্তু এটা বাম পাশে চলে গেছে। একটা ফন্ট সাইজটাকে আমরা বিভিন্ন ছোট কিংবা বড়, ফন্ট কালার হতে পারে এবং ফন্ট সাইজ হতে পারে, এভাবে আমরা ফন্টের কালার এবং এই যে ফন্ট কালার রেড ব্যবহার করছি, রেড অর্থাৎ লাল, তাহলে দেখা যাচ্ছে এখানে মেনিস মটর লাল হয়ে গেছে। তার মানে আমরা এখানে ফন্টের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, সেটা হলো কালার, আর ভ্যালু এখানে সেটা হলো স্কোয়ার, তাহলে এগুলো হলো আন অর্ডার লিস্ট, আর এটা হচ্ছে অর্ডার লিস্ট এ বি সি ডি, এ বি সি ডি, এটা হচ্ছে অর্ডার লিস্ট। এটা আমরা 1 2 3 দিতে পারি এবং আমরা বিভিন্ন ইতালিক টাইপও দিতে পারি। এইচটিএমএল ক্লাসের ফরম্যাট করলাম, এই ফরম্যাটিংয়ে তুমি ইউএল অথবা ওএল বর্ণনা করো প্লিজ। HTML এর UL বা OL বলতে আমরা বুঝি, UL দ্বারা আনঅর্ডার লিস্ট বোঝায় এবং OL দ্বারা অর্ডার লিস্ট বোঝায়। যদি আমরা ওপেনিং ট্যাগ রয়েছে, সুতরাং এটি হচ্ছে এমটি ট্যাগ। পি ট্যাগ আর বিআর ট্যাগের মূল কাজ হচ্ছে টেক্সটকে ব্রেক করা। পি ট্যাগের ওপেনিং এস্টো হতে যেহেতু বেস বোঝাচ্ছে, তাই এখানে আমরা সাব ট্যাগ ইউজ করব, আর এ কিউবে যেহেতু পাওয়ার বোঝাচ্ছে তাই এখানে আমরা সুপ ছয় ধরনের হয়।